नमस्कार বন্ধুরা, আজকে গণেশ চতুর্থীর পুণ্যতিথি উপলক্ষে সোলাঙ্কি রান্নাঘরে আমি তৈরি করে দেখাবো আপনাদের একটি বিশেষ ধরনের মোদক, যেটি গণেশজির খুবই প্রিয়। ঘরোয়া দু একটি উপকরণ দিয়ে তৈরি এই পোহা মোদক বা চিড়ের মোদক গণেশজির খুব প্রিয়। মহারাষ্ট্রের ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন উপকরণ দিয়ে মোদক। আমি আশা করব এই মোদকটিও আপনারা একদিন অন্তত গণেশ চতুর্থীর মধ্যে একদিন আপনারা অবশ্যই নিবেদন করুন বাড়িতে বানিয়ে। দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, পোহা মোদক। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাই, আর একদম শেষে যখন ঠাকুরের কাছে আমরা এই ভোগ নিবেদন করব, তখন দেখবেন মনে কি সুন্দর আনন্দ হয়। চলুন শুরু করে দিই আজকের বিশেষ রেসিপি, গণেশ চতুর্থী উপলক্ষে পোহা মোদক। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমি বানাচ্ছি পোহা মোদক। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকে গণেশজির জন্য পোহা মোদক বা চিড়ে দিয়ে মোদক বানাবো আমি। দারুণ টেস্টি হবে আর দেখতেও হবে খুব সুন্দর। গণেশজিকে সামনে নিয়ে আজকে আমার এই রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে চট করে দেখিয়ে দিচ্ছি কি কি আমি উপকরণ নিয়েছি। এটা হলো কাজু বাদাম ক্রাশ করে নিয়েছি। এখানে 10-12টা কাজু বাদাম আছে যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার আছে, আপনারা মিল্কমেড ইউজ করতে পারেন। আছে ঘরে তৈরি 3 টেবিল স্পুন গাওয়া ঘি। এখানে বেশ কিছুটা কিশমিশকে আমি টুকরো টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন চিনি। এখানে বড় কাপে 1 কাপ চিড়ে আছে, আপনারা যে কোনো কোয়ালিটির চিড়ে নিতে পারেন, মোটা দানা কিংবা পাতলা চিড়ে। এই চিড়েটা পাতলা চিড়ে। আর সাজানোর জন্য নিয়ে নিয়েছি অল্প কটা পেস্তা আর 1টা এলাচ গুঁড়ো লাগবে। আর নিয়ে নেব 1/2 লিটার ঘন ফুল ক্রিম দুধ। সবার প্রথমে চিড়েটাকে আমি ড্রাই অবস্থায় একটু ছাঁকনি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে চিড়ের মধ্যে যে গুঁড়ো ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। হালকা হালকা করে এইভাবে যদি নাড়িয়ে নেন, দেখুন তলায় ডাস্টের মতো আমাদের চিড়ের গুঁড়োগুলো বেরিয়ে যাচ্ছে। এবার চিড়েটা পরিষ্কার হয়ে গেল। কড়াই বসিয়েছি গ্যাসে, গরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা গরম হলেই সাথে সাথেই আমি দিয়ে দিলাম আমার চেলে রাখা চিড়েটা। চিড়েটা আমি একদম ক্রিস্পি করে ভাজব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই করে দেব। এবার যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে, একটু হালকা লালচে রং হবে আর চিড়ে ভাজার, ঘিয়ে ভাজা চিড়ের একটা দারুণ সুন্দর সেন্ট বেরোবে, ততক্ষণ অবধি ক্রিস্পি করে চিড়েটাকে ভেজে নিন। আমাদের চিড়েটা বেশ সুন্দর ভাজা করকরে হয়ে এসেছে। পোহা মোদক মহারাষ্ট্রের একটি অত্যন্ত পপুলার মোদক, যেটা গণেশ চতুর্থীর সময় আমাদের গণেশজির কাছে ভোগ চড়ানো হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা করে বিভিন্ন উপকরণের মোদক গণেশজিকে দেওয়া হয়। আমি আশা করব আজকের পোহা মোদকটাও আপনারা এই গণেশ চতুর্থীর কদিনের মধ্যে একদিন অবশ্যই বানিয়ে দেবেন। খুবই চটপট হয়ে যাবে আর খুবই ইজি এই রেসিপিটা। আসুন এবার চিড়েটা মচমচে হয়ে গেছে, আমি ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন কিরকম খসখসে হয়েছে না বেশ চিড়েটা, এরকমই একদম মচমচে যেন হয়। এবার আমি বসিয়ে দিলাম দুধটা।
গ্যাসের দুধটা বসিয়েছি। এখানে হাফ লিটার ফুল ক্রিম মিল্ক আছে। একদম নিচে থেকে খুব ভালো করে নাড়িয়ে দিন আর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আর একটু ঘন করে নিন। দুধটা ফুটছে, সাইড দিয়ে দিয়ে দুধে যে মালাই বা সর পড়ছে সেটা কাচিয়ে দুধের ভিতরের দিকে নিয়ে আসবেন, না হলে কিন্তু সাইডে সাইডে মোটা সর পড়ে যাবে আর আমাদের দুধের ক্রিমটা চলে যাবে। এইভাবে মিনিট তিন চারেক একদম ভালো করে ফুটতে দিন। দুধ ফুটতে ফুটতে আসুন এবার এই চিড়েটা গুঁড়ো করে নিই। পোহাটা বা চিড়েটা ফাইন করে গুঁড়ো করে নিলাম। দুধটা আমাদের রিডিউস হয়ে হাফ হয়ে এসেছে, প্রায় বেশ ঘন হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমার নিয়ে নেওয়া চিনিটা। চিনিটা ভালো করে যেন গলে যায় খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে মিল্ক পাউডারটা আমি অ্যাড করে দেব আর সঙ্গে সঙ্গে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে নেড়ে কোনো যেন লাম্প না থাকে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে একদম ক্ষীরের টেস্ট নিয়ে আসব। গ্যাসটা কিন্তু আমি একদম সিম করে দিয়েছি। ভালো করে হুইস্কারের সাহায্যে লাম্পগুলোকে ভেঙে একদম মিশিয়ে ঘন করে নিন। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে 2 টেবিল স্পুন মিল্ক মেড এখানে অ্যাড করতে পারেন। এই স্টেজে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে একদমই লেগে না যায়। নেক্সট দিয়ে দেব ক্রাশ করে রাখা কাজু বাদাম। আপনারা নর্মাল বাদামও অ্যাড করতে পারেন গুঁড়ো করে, একটু সেক্ষেত্রে একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন। নেক্সট অ্যাড করে দিচ্ছি কিশমিশের কাটা কাটা ছোট ছোট অংশগুলো। ছড়িয়ে দিচ্ছি এলাচের দানাগুলো, একটুখানি থেতো করে নিয়েছি। আপনারা একদম গুঁড়ো এলাচও 1 টিস্পুন ইউজ করতে পারেন। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে, বুঝতেই পারছেন দারুণ উপাদেয় হবে আমাদের এই মোদকটা। এবার ফাইনালি আমি অ্যাড করব আমার ক্রাশ করে রাখা ভাজা চিড়ের গুঁড়োটা। একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু স্প্যাটুলা চালাতে শুরু করতে হবে। দেখুন এবার একসাথে চিড়েটা দেয়া মাত্রই ঘন হয়ে যাবে এবং দারুণ সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে ঘিয়ে ভাজা চিড়ে থেকে। আপনারা চাইলে এই সময় আপনারা আরো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আমন্ড বাদাম কেটে দিতে পারেন এর মধ্যে। দেখুন টানি যাচ্ছে আস্তে আস্তে, যদি দেখেন যে নিচের দিকে বেশিটা ধরে নিচ্ছে তাহলে আর একটুখানি ঘি অ্যাড করা যেতে পারে। খুব ভালো করে আমাদের এটা নাড়িয়ে চাড়িয়ে ড্রাই করে নিতে হবে যাতে আমরা হাতে করে মোদকটা তৈরি করতে পারি। এক জায়গায় হয়ে যাচ্ছে, দেখুন জড়ো হয়ে যাচ্ছে। আমাদের এই রকম কনসিস্টেন্সি হয়ে গেলে যখন কড়াই থেকে পুরোটা এই স্প্যাটুলার মধ্যে লেগে উঠে আসবে সেই অবস্থায় আমি এটা ঠান্ডা করে নেব। গ্যাস অফ করে দিচ্ছি আর দেখুন একদমই খুব সুন্দর হয়েছে। এখনো এটা গরম আছে প্রচন্ড, যখন এটা উষ্ণ গরম হবে তখন আমরা এর থেকে মোদক বানাবো। গ্যাস অফ করে এবার ঠান্ডা করে নেব। এবার হাতে করে ঘি মাখিয়ে নিয়েছি আমি, এখনো বেশ গরম আছে। এটাকে আরেকটু ঠান্ডা করে উষ্ণ অবস্থায় মাখতে হবে। গরম অবস্থাতেই উষ্ণ উষ্ণ যখন গরম থাকবে এরকম আস্তে আস্তে লাড্ডু শেপ দেওয়ার চেষ্টা করুন। এর মধ্যে যে দানা দানাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো আমাদের কাজু বাদাম, যে ক্রাশ করা
মুখে একটু একটু দানা দানা পড়বে, খুব ভালো লাগবে। কাজু এবং কিশমিশ, কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এই সামান্য দু তিনটে উপকরণ দিয়ে এত টেস্টি একটা মোদক আমরা বানিয়ে ফেলব। হাতে করে এরকম করে আমি আগে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি, তারপরে শেপ দেব মোদকের। নিচের দিকটা একটু গোল থাকবে আর ওপরের দিকটা আস্তে আস্তে মন্দিরের চূড়ার মতো একটু একটু করে উঠিয়ে নেবেন। দেখুন, আমাদের মোদকের সাঁচের দরকার নেই, আমরা হাতে করেই এই দুর্দান্ত টেস্টি আজকের পোহা মোদকটা বানিয়ে গণেশজিকে নিবেদন করব। এই হলো আমাদের পারফেক্ট মোদক। এবার এর গায়ে আমি দাগ দেব। যে কোনো ছোট একটা চামচের পেছন দিক দিয়ে বা ফর্কের সামনের দিক দিয়ে এরকম ডিজাইন করে দিন মোদকের গায়ে, দেখতেও অপূর্ব লাগবে আর একদম ট্র্যাডিশনাল গণেশ চতুর্থীর মোদক আমাদের রেডি হয়ে যাবে। দেখুন, এই হলো আমাদের একটা পারফেক্ট মোদক। এইভাবে একটা একটা করে আমি মোদক বানাবো। প্রথমে লাড্ডুর মতো এরকম হাতের চাপে একটা বড় সাইজের নাড়ু কিংবা রসগোল্লার মতো চেপে নিন, তারপরে এটাকে হাতে করে শেপ দেবেন। নিচের দিকটা বেসটা হবে একটু গোলাকৃতি আর ওপরের দিকটা আস্তে আস্তে এরকম সরু হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা গণেশজির মোদক আমি রেডি করছি। এবারে এর গায়ে যেরকম আমি আগেরটা দাগ দিলাম ঠিক সেইভাবে দাগ দিয়ে নিন। দারুণ কিউট দেখতে হয়েছে না? দেখুন, আমার মোদক একদম রেডি। ঠিক একইভাবে আমি এবার সমস্ত মোদকগুলো বানাবো আর গণেশজির সামনে ভোগ নিবেদন করব। এখানে এক কাপ চিড়ে দিয়ে আমি বানিয়ে ফেললাম 13টা বেশ বড় সাইজেরই মোদক, খুব ছোট নয়, মিডিয়ামও বলতে পারেন। তো আপনারা অবশ্যই ঘরে তৈরি এই মোদক ঠাকুরকে নিবেদন করুন। আসুন এবার সাজিয়ে দিই ঠাকুরের সামনে। আমি এই পেস্তা বাদামগুলো এক একটা মোদকের গায়ে লাগিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমার তৈরি অপূর্ব স্বাদের এই চিড়ে বা পোহার মোদক আমি ঠাকুরের সামনে নিবেদন করে দিয়েছি সিলভার ফয়েল আর দিয়ে দিয়েছি পেস্তা, এই দিয়ে আমি সাজিয়েছি। অপূর্ব স্বাদের হয়েছে, আমি আমার বাচ্চাকে একটু টেস্ট করালাম, দারুণ হয়েছে। খেয়ে বুঝতেই পারা যাবে না যে এটা চিড়ে দিয়ে তৈরি, বা এর মূল উপকরণ হলো চিড়ে। দুধ, ঘি, কাজু বাদাম সব কিছুর স্বাদ মিলে মিশে একটা অনবদ্য টেস্ট তৈরি হয়েছে। আশা করছি গণপতি বাপ্পা আমাদেরকে আশীর্বাদ করবেন দু হাত তুলে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি মোদকের জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল সোলাঙ্কি রান্নাঘরে। এরকমই ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি কিছু খাবার বানিয়ে ফেলার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা রাখব গণেশ চতুর্থীর এই কটি দিনের মধ্যে অবশ্যই একদিন এই পোহার মোদকটা আপনারা ট্রাই করবেন এবং সিদ্ধি বিনায়কের সামনে নিবেদন করবেন। রেসিপি শেষে সবাই মিলে একবার বলে উঠি, চলুন গণপতি বাপ্পা মৌরিয়া। নমস্কার, আমি সোলাঙ্কি।